হাই গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কি করছো? আর ঘুম থেকে উঠে আটা মারতে লেগেছি, অনেক দিন হয়ে গেছে, 9টা বেজে গেছে। এটা খাটা মারছি। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে, কিন্তু নাহলে আমি বুঝতে পারছি না। আজ অনেক দেরি হয়ে গেছে, কিন্তু করতে যেদিনকে ভাবি তাড়াতাড়ি উঠবো সেদিনকেই আমার দেরি হবে। কি বলবো তোমাকে, চলো আটাটা মেখে কথা বলছি আমি। তো গাইস, আটা বেলে নিয়েছি, রুটি করছে, এদিকে রুটি হচ্ছে, এই পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি ড্রামটার জন্য। এসে দেখা যাচ্ছে না, এই দেখো কি গোল করছে, এই দেখো এদিকে রুটি তাও তো বসিয়ে দিয়েছি, ওদিকে পটল আলুর তরকারি হচ্ছে। চলো একবার রান্না সেরে নিই, আজকে 9:30 বেজে গেছে, রান্না করে একবার তোমাদের সাথে কথা বলছি। স্নান করে চলে এসেছি, রান্না বান্না হয়ে গেছে, এই যে আমি, এদিকে বোন পড়ছে, পড়তে হচ্ছে, এদিকে সে যেমন শাক কাটছে, মা এসে রান্না করবে, দুপুরে রান্না, ওই জন্য বোন রেডি হচ্ছে। চলো আমি চুল টুল বেঁধে নিয়ে তোমাদের সাথে কথা বলছি খেতে বসে। এই যে রুটি আর পটল আলুর তরকারি খেয়ে যাব, আর রুটি আর পটল আলুর তরকারি আমি নিয়ে যাব। চলো বেড়ে নিই, এই যে আমার টিফিন গুছিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। খেয়ে নিয়েছি, এই যে খাওয়া হয়ে গেছে, সব গুছিয়ে দিয়েছি, রুটি আলুর তরকারি হয়তো পটল দিয়ে, আর দেখবে বোন সবজি কাটছে, আমার সেজে বোন, সেজে বোন সবজি কাটছে, মা এসে রান্না করবে। চলো চলো বেরিয়ে একেবারে ঠিক আছে বোন, আমরা তরকারিগুলো খাইনি ঠিকঠাক করে, ওই জন্য বলছে তুই তরকারিগুলো নিস নি। তো চলো আমি বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? এই যে আমরা বেরিয়ে পড়বো, চলো। এই যে অনেক রোদ, কথা বলতে পারবো না রাস্তায়, একবার বাইরে গিয়ে কথা বলবো, এদের টাইম লাগে না বেশি খারাপ। কাজে চলে এসেছি, এখন স্যারের দোকান খোলেনি, এই যে আমি দাঁড়িয়ে আছি কাজের এখানটায়, চলে এসেছি, সাইকেল রেখে দিয়েছি, ছাতাটাও নিয়ে নিই, চলো দোকানে যাওয়া যাক, স্যার এখনো আসেনি, দেখবে দোকান বন্ধ, পুরো পুরো বন্ধ হয়ে আছে, স্যার এখনো আসেনি, কত রোদ দিয়েছে। স্যার চলে এসছে, ওখানে স্কুটিতে দাঁড়িয়ে আছে, এখানে কাকি চলে এসছে, দোকান এখনো খোলেনি, স্যার আসছে এবার দোকান খুলবে। কাকিটা চলে এসছে, কাকিটা এখন দোকান পরিষ্কার করবে। এইখানে ইন্দ্রজিৎ আঙ্কেল আর স্যার মিলে কথা বলছে, আমি বসে বসে কি করব, এক এক সময় ভিডিও করছি, ওনারা বুঝতে পারেনি আমি ভিডিও করছি, তাই কি করব, এক এক সময় এখন বেরিয়ে গেছে, আমি এই বসে আছি, স্যার গেছে একটু বাড়িতে, তা আমি একাই দোকানে বসে আছি। আজকে আমাদের ভালো মতন সেলই হচ্ছে না দোকানে, কারণ এই হয়ে গেছে, আমাদের নতুন ইউটিউবে ভিডিও পোস্ট করবে কাপড়া বাজার থেকে, তা দেখবে তোমরা ভিডিও, যে কেউ যদি কেউ কেউ যদি কাপড়ের সেল করো বা কিছু, আমাদের কাপড়া বাজার বলে একটা অ্যাপ আছে, ওইখান থেকে আপনি সব আপনারা ভিডিও দেখতে পারেন। তা আমি এই এখন বসে আছি বন্ধুরা, তোমরা তোমাকে আমাকে তোমরা আমাকে সাপোর্ট করো না, না সাপোর্ট করলে কীভাবে হবে, তোমরা তো সাপোর্টই করছো না দেখছি তো। চলো সেই থেকে বসে বসে এখন বোর হয়ে যাচ্ছি, আমি আমার খাবারটা খেয়ে নিই, আজকে কী এনেছি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই যে আমি আজকে নিচ্ছি পটল আলুর তরকারি আর রুটি, চলো খেয়ে নিই, খেয়ে নিই, খেয়ে উঠে তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার তরকারি আর রুটি, আমি এখানে বসে আছি, পরে কথা বলছি তোমাদের সাথে। হয়ে গেছে, এদিকে এগুলো গুছিয়ে দিয়েছি, স্যার নেই, এই দেখো দোকানে আমি একাই আছি, স্যার চলে আসবে বিকেলে তাড়াতাড়ি। তো খাওয়া টাওয়া হয়ে গেছে, এখন দাঁড়িয়েই আছি, ভালো লাগছে না, বসে বসে হাত পা ব্যথা হয়ে গেছে, আর কাজের কোনো চাপই নেই। তো বলো তোমরা কেমন আছো? এই এই এখন কাজ করব, এখন ওই একটা কাস্টমার শাড়ি নিচ্ছে, 8টা শাড়ি, এখন ওই শাড়ির বিল বানাবো, বিল বানিয়ে পরে কথা বলছি। দেখো এখন অ্যাড্রেস লিখছি, দেখাচ্ছি কি অ্যাড্রেস, অ্যাড্রেস লিখছি, আর এই যে শাড়ি এদিকে সব বেছে রেখেছি, এগুলো সব রেডি করি, স্যার আসবে একটু পরে। এই হলো আমি একাই বসে আছি দোকানে, কাজটা সেরে ফেরে তোমাদের সাথে কথা বলছি, কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না, রোজ যে ডেলি ব্লগে আর কি বলবো, রোজ ডেলি ব্লগে আমার একই দিন যাবে, ঘর ঘর থেকে বাড়ি, বাড়ি থেকে কাজ, কাজ থেকে বাড়ি, এইরকমই হবে আমার, রোজ একই দিন কাটবে। চলো তা কি বলবো, পরে কথা বলছি কাজটা সেরে নিয়ে। তো হেই গাইস, এখন বাজে 5:30, এখনও স্যার আসেনি, আমি একা একা বসে আছি, বসে বসে কী করবো, ফোন ঘাঁটছি, ভালো লাগছে না, কোনো কাজের চাপ নেই, কিছু নেই, যেন বোর হয়ে যাচ্ছি, উল্টো পাল্টা মাথায় চিন্তা আসছে, কিচ্ছু ভালো লাগছে না, কী করবো না করবো কিচ্ছু ভালো লাগছে না। তা তোমরা কেমন আছো বলো, আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলো, যে কে কোথায় থেকে দেখছো আমার ভিডিও, কারণ আমি তো বুঝতে পারছি না। আমাদের গড়িয়া থেকে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, তবে প্লিজ কমেন্ট করো, ঠিক আছে?
এটুকুনি বলবো। তাই যে স্যার বসে আছে, আমি কোনো কথাও বলতে পারছি না, আর হাতে বসে বসে ট্যাটু হচ্ছে। দেখো ট্যাটুটা আমার ভালো হয়েছে, কোনো কথা না বলে নিজের মতো চুপচাপ আছি, হাতের ট্যাটুটা দেখছি, নিজের মুখ দেখছি, এই করছি আমি খালি। আর এই যে এদিকে স্যার সন্ধে দিচ্ছে, আমি এদিকে শাড়িগুলো ফোল্ড করলাম, করে স্যার এদিকে এ করছে, আমাদের এদিকে ভিডিও চলছিল। চলো বাড়ি গিয়ে কথা বলি। পড়েছে এই যে রাস্তা, এখন 7টা বাজে, চলো বাড়ি যাই। সাইকেলটা নিই, ওইখানটা আমার সাইকেল, ওই যে আমার সাইকেল, সাইকেলটা নিয়ে নিই। ওই সাইকেল নিয়ে নিয়েছি, এবার যাওয়া যাক। চলো রাস্তায় যেতে কথা বলছি, বাড়ি গিয়ে কথা বলবো, রাস্তায় যেতে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই যে রাস্তা, এই যে আমি যাচ্ছি, সাইকেল চালাচ্ছি, সাইকেলে কি বিচ্ছিরি আওয়াজ হচ্ছে। এখন যাই, বাড়ি যেতে যেতে আধ ঘন্টা লাগবে। চলো আমাদের পাড়া, বেশি আলো নেই, এখন আমাদের পাড়াতে ঢুকিনি। আমি সাইকেল দিদির বাড়িতে যাবো, চলো। আমি আমার ভাইদেরকে নিয়ে দিদির বাড়িতে যাচ্ছি। দেখো আমার ভাইরা ঘর থেকে বেরিয়ে গেলাম, মুড়ি টুড়ি মা মেখেছিল, ওইগুলো খেলাম, এখন দিদির বাড়িতে যাচ্ছি ভাইকে নিয়ে। চলো পরে কথা বলছি। তা দুষ্টু তা আমার ভাইদেরকে দেখে ভয় পেয়ে গেছে, ও কোনো কিছু বলছে না, চুপচাপ আছে। আমার দিদির বাড়ি, এই যে আমার টেকলি, এই যে এসেছে, এটা হচ্ছে রবি মামা, আর এটা হলো আমার দিদি, ঠিক আছে। হলো আমার টাকলি সোনা, দেখো আমার টাকলি কে, দেখো এটা আমার টাকলি সোনা, দেখো তো এদের কাছে, দেখো ভালো করে দেখো, দেখো ভালো করে। আমার দিদির বাড়ি থেকে ঘোরা হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। এই হলো আমার দিদি ডাব দিয়ে দেখছে, আর আমার পাশে আছে রবি মামা। দিদির বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এই যে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে রওনা দিলাম। তা আমি ঘরে এসে মা বললো, যা দিদির বাড়িতে মাংস করেছে, মাংসটা দিয়ে আয়। তা আমি ঘরে এসে বসিনি, সোজা রাস্তা থেকে চলে গেলাম দিদির বাড়িতে। এই দিদির বাড়ি পুরোপুরি ঢুকবো না, দিদিকে বললাম তুই বাইরে এসে দাঁড়া, আমি মাংস দিতে যাচ্ছি। তাই দিদির বাড়ি যাচ্ছিলাম, দেখো পুরো রাস্তা অন্ধকার, দিদি মানে সামনেই দাঁড়িয়ে আছে। তা যেতে যেতে দেখি দিদি, দেখি সামনেই দাঁড়িয়ে আছে দিদি আর দুষ্টু মিলে, ওদেরকে দিয়ে আসি। ওই যে দুজনে দাঁড়িয়ে আছে, দেখছো আমি কত স্পিডে সাইকেল চালাচ্ছি। তা দেখি দুষ্টু আর দিদি দাঁড়িয়ে আছে, ওদেরকে ব্যাগটাকে দিলাম, দিয়ে দুষ্টু তো আমাকে আসতেই দিচ্ছিল না। দিদিকে দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। এই দুষ্টু টাটা মামাম, টাটা সোনা। এই যে অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 বাজে, চলো বাড়ি গিয়ে কথা বলছি। ভাই ব্যাগটা পাইছি, আমি এখন ঘরে পৌঁছে গেছি। এই যে আমার পিছনে আছে পাঠা, মানে লাল কালারটা, এটা হলো আমি, ওই হলো মা, এদিকে হলো বোন, আর এটা হলো মামি। চলো তোমাদের সাথে আমি পরে কথা বলছি। দিদির বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি, এবার মা ভাত বাচ্চা ভাত খেয়ে নি, চলো দেখো কি খাচ্ছি। ভাত, শাক ভাজা, বেগুন, আলু, কুমড়োর তরকারি, আর এই যে মাংস করেছে ভাইরা এসেছিলো, ওই জন্য মা অল্প করে মাংস করলো। ভাত খেয়ে উঠে তোমাদের সাথে কথা বলছি, এদিকে মা খাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, এই খেয়ে উঠলাম, মা ওইদিকে বাসন গোছাচ্ছে, এই যে মা বাসন গোছাচ্ছে। চলো পরে কথা বলছি সবার সঙ্গে। তা বন্ধুরা আমি এখানে শুয়ে পড়েছি, দেখো এখন 10:45 বাজে। তা আমি কি করব, শুয়ে পড়ছি, তোমরা ভালো থেকো এইটুকুনি বলবো। আজ সারাদিন এই ধকল গেছে, টাটা, বাই বাই, গুড নাইট, বাই।